করোনা সংক্রমণের আবহে এবছরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় প্রকাশ্য সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে ভার্চুয়াল সভার আয়োজন করেছিল শীর্ষ নেতৃত্ব। ধর্মতলায় মুষ্টিমেয় কয়েকজন নেতৃত্বকে সঙ্গে নিয়ে এদিন শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তৃণমূল নেত্রী। শহীদ দিবস উপলক্ষে বক্তব্যও রাখেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভার এই বক্তব্য রাজ্যের বিভিন্ন জেলাতে শোনানোর ব্যবস্থা করেছিলেন জেলা ও স্থানীয় নেতৃত্ব। স্থানীয়ভাবে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের পর সামাজিক দূরত্ব বজায় রেখে জায়ান্ট স্ক্রিন, টিভি ও সোশ্যাল মিডিয়ায় দলনেত্রীর বক্তব্য শোনেন দলীয় নেতা কর্মীরা। এদিন রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে উদযাপিত হল ঐতিহাসিক 21 জুলাইয়ের শহীদ দিবস। মঙ্গলবার রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের শহীদ বেদিতে মাল্যদান ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করেন উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এরপর উপস্থিত নেতারা ভার্চুয়াল সভায় যোগ দেন। এদিনের কর্মসূচিতে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানুষ ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। অধিকারকে রক্ষা করা প্রত্যেক মানুষের হাতে তৃণমূল কংগ্রেস নেতা 21 জুলাই সভা করে শহীদ দিবসের সভা। এবছর করোনা পরিস্থিতিতে আমরা কর্মসূচিকে সংক্ষিপ্ত করে নিয়েছি। নেত্রী ভার্চুয়াল সভায় তার বার্তা দেবেন দুপুর 2টায় গোটা রাজ্যবাসীকে, এবং তারই নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটি বুথে, প্রতিটি ব্লক কার্যালয়ে, প্রতিটি জেলা কার্যালয়ে 21 জুলাই শহীদ দিবস আমরা পালন করছি। অপরদিকে রায়গঞ্জের চণ্ডীতলায় অবস্থিত 185 নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে শহীদ দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। কলকাতার রাজপথে যখন যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রায়গঞ্জ পুরসভার 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শহরের আশা টকিজ মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে 21 জুলাইয়ের কর্মসূচি পালন করা হয় মঙ্গলবার দুপুরে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রিয়তোষ মুখার্জি, উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস লিগাল সেলের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস, সমীর চক্রবর্তী প্রমুখ। 21 জুলাই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার বিভিন্ন প্রান্তে উদযাপিত হল শহীদ দিবস। এই মর্মে মঙ্গলবার রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি পালন করেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউন্সিলর তপন দাস সহ অন্যান্য নেতৃত্ব। অন্যদিকে ইটাহার ব্লকের বিভিন্ন প্রান্তেও এই একই কর্মসূচি পালিত হয়। এই উপলক্ষে বিনামূল্যে সবজি বাজার করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ সহ নানান ধরনের কর্মসূচি নেওয়া হয়েছিল। বিধায়ক অমল আচার্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশাররফ হোসেন, অশোক দাস সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এদিন ইটাহার ব্লকের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলনেত্রীর বক্তব্য শোনেন উপস্থিত নেতৃত্ব। রায়গঞ্জ ইটাহারের পাশাপাশি কালিয়াগঞ্জ, সেমতাবাদ এবং ইসলামপুর মহকুমার বিভিন্ন প্রান্তে এই একই কর্মসূচি পালিত হয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। হেমতাবাদ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে হেমতাবাদ বাসস্ট্যান্ডে 21 জুলাই শহীদ স্মরণে আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভে ভার্চুয়াল সভা আমরা এখানে আয়োজন করেছি। প্রায় 5,000 মানুষ এখানে জমায়েত হয়েছে এবং আমরা তাদের ডাল ভাত এবং ডিমের তরকারি খাওয়ার ব্যবস্থা করেছি। প্রত্যেকবারের মতো আমরা 21 জুলাই ধর্মতলা যাই, কিন্তু এবার যেতে পারিনি। মানুষের মনে কষ্ট বেদনা থাকলেও সেইটা আমরা এখানেই পূরণ করে দেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে ইসলামপুর মহকুমায় এই কর্মসূচিতে অংশ নেন দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানি সহ অন্যান্য নেতৃত্ব। বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের ছবি ধরা পড়েছে আরসিটিভি সংবাদের ক্যামেরায়। আজকে মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি 1993তে রাইটার্স ঘেরাও করেছিলেন, তখন কিছু লোক মারা গিয়েছিলেন, নিজের যা বলিদান দিয়েছিলেন, নিজের জান হারিয়েছিলেন, তাদের জন্য আমরা সব প্রত্যেকটা ইয়ারে 1992 থেকে এখন অবধি আমরা এই 21 জুলাইটাকে আমরা শহীদ দিবস বলে আমরা মানাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একটা মহিলার নাম না, উনি একটা সিদ্ধান্তের নাম। উনি বলেছিলেন প্রথমবার সারা ভারতে নো আইডেন্টিটি নো ভোট, আজকে
সামনে পতাকা উত্তোলন করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়া লাল আগরওয়াল। শহীদ বেদিতে মাল্যদানের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভার বক্তব্য শোনেন উপস্থিত নেতা কর্মীরা। এদিনের কর্মসূচিতে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, পুষ্পা মজুমদার, সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। যদি কোভিডের ব্যাপারটা না থাকতো তাহলে আমরা সবাই কলকাতায় থাকতাম। খুব তাৎপর্যপূর্ণ দিন 21 জুলাই, আমরা কলকাতায় গিয়ে গর্ববোধ করতাম, কিন্তু যেহেতু একটা কোভিডের আবহাওয়া বলে আমাদের এআইটিসি আমাদের নেত্রী সুপ্রিমো নির্দেশ দিয়েছিলেন 21 জুলাইতে ভার্চুয়াল মিটিং হবে, প্রত্যেকটা বুথে ফ্ল্যাগ হোস্টিং হবে, শহীদ বেদিতে মাল্যদান হবে, বড় যে কর্মসূচিটা থাকবে আমাদেরকে পশ্চিমবাংলা থেকে বিজেপিকে তাড়াতে হবে। এই সাম্প্রদায়িক দলকে যদি আমরা না তাড়াতে পারি তাহলে আমরা কেউই এখানে শান্তিতে এই রাজ্যে থাকতে পারবো না। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শহীদ দিবস পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। এদিন রায়গঞ্জের একটি অনুষ্ঠান ভবনে শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করা হয়। পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভার বক্তব্য শোনেন উপস্থিত সংগঠনের নেতা কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অনুপ কর, সহসভাপতি বিজয় সরকার, দেবাশিস কর্মকার সহ অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।